তোমার ডর লাগে না ভাই? মরা ডরাই লাভ আছে? ডরাই জেতা মানুষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছিল। হাই, আমি প্রীতম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটি দেখার জন্য। বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের নতুন হরর ওয়েব ফিল্মের ট্রেলার রিলিজ হয়েছে, যার নাম কফিন। আর এই ফিল্মটি পরিচালনা করেছেন রনি ভৌমিক। কিছুদিন আগে এই বিঞ্জে আমরা আফরান নিশোর হরর ওয়েব ফিল্মটি দেখেছি, সেটা ছিল দারুণ। এখনো পর্যন্ত যদি সনসন ওয়েব ফিল্মটি কেউ না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন, আশা করছি ভালো লাগবে। একটা হরর ফিল্মের মধ্যে ভয়ের স্বাদ গ্রহণ করার অনুভূতিটা অন্য লেভেলের। ঘরের আলো নিভিয়ে দিয়ে কানে হেডফোন গুঁজে ভয়ের সিনেমা দেখার মজাটাই আলাদা। আর গল্প যদি হয় স্ট্রং আর সেটি যদি হয় সত্য ঘটনা অবলম্বনে তাহলে তো কোনো কথাই নেই। তেমন এক কাহিনীর সমন্বয়ে নির্মিত এই কফিন ওয়েব ফিল্ম। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলার স্বনামধন্য অভিনেতা মোশাররফ করিম, রুবিনা, রেজা, জুঁই সহ আরও অনেকেই। তো চলুন ট্রেইলারের গল্প সম্পর্কে একটু জানি। এই গল্পে মোশাররফ করিম একজন লাশবাহী অ্যাম্বুলেন্সের চালক। তিনি অনেক লাশ তার অ্যাম্বুলেন্সে আনা নেওয়া করেছেন, কিন্তু কখনোই কোনো ভয় কাজ করেনি এই লাশ আনা নেওয়ার ক্ষেত্রে। তো একদিন তিনি গলায় দড়ি দিয়ে মরা কফিনবন্দি লাশ তার অ্যাম্বুলেন্সে তোলেন গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। আর গন্তব্যে যাওয়ার পথে রাস্তায় বসে ঘটে যায় কিছু লোমহর্ষক ঘটনা, যার প্রত্যক্ষদর্শী ছিলেন অ্যাম্বুলেন্সে থাকা বাকি মানুষরাও। তো গন্তব্যে পৌঁছানো পর্যন্ত কি কি প্যারানরমাল ঘটনা ঘটে আর আদৌ কি কফিনবন্দি লাশটা সঠিকভাবে গন্তব্যে পৌঁছে দিতে পারে কিনা সেটা জানতে হলে দেখতে হবে এই কফিন ফিল্ম। এই ট্রেলারটা বেশ দারুণভাবে তৈরি করা হয়েছে। এই 52 সেকেন্ডের ট্রেইলারই বেশ ভয়ের ছোঁয়া দিচ্ছে। আর এখন দেখার পালা পুরো গল্পে কি হয়। তো এই কফিনের ট্রেলারটি এখনো পর্যন্ত কেউ না দেখে থাকলে দেখে নিতে পারেন, আর যদি দেখে থাকেন তাহলে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী সময় মুভি রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, টাটা।